श्रद्धा शुभेच्छा अभिनंदन एवं हुल जोहार जानाई। आजकेर ए सभाय सभापतित्व करछेन आमादेर सांगठनिक जिलार लड़ाकू सभापति सम्मानीय सुखमय सतपति जाके जोहर बाबू नामे आठ थेके आशी चेनेन ताके एवं तार जिला टीम एवं समस्त मोर्चार सभापति सभानेत्रीदेर आंतरिक कृतज्ञता जानाई। जे माठे धानेर का और चाषेर काज चलछे, शीत आछे, कुआशा आछे, तार मध्येओ शुधु एखाने जमायत नय, फ्लाईओवर पेरिये एकेबारे झाड़ग्राम शहरे ढोकार मुख थेके हजारे हजारे मानुष स्रोतेर मतो आसछे आर जाच्छे। काछाकाछि आमार तो धारणा 70-80 हजार लक्षाधिकेर काछे मानुष আজকে সমবেত হয়েছে মাঠ এবং মাঠের বাইরে মিলিয়ে। এই সভায় প্রধান বক্তা আছেন আপনাদের ঘরের মানুষ এবং লালমাটির প্রতিনিধি, বাংলার প্রতিনিধি, যার নেতৃত্বে 2019-এ তৃণমূল কংগ্রেস হাফ হয়েছে, এবারে সাফ হবে। মাননীয় সাংসদ, আমার অগ্রজ শ্রদ্ধাস্পদ দিলীপ ঘোষ মহোদয়, অত্যন্ত কৃতি মানুষ, খড়গপুর আইআইটির প্রাক্তনী, এখানকার সাংসদ, যিনি সরকারি অনুষ্ঠানে ডাক পান না, যার এমপি ল্যাড দিয়ে কাজ করতে দেয় না, যাকে এই এলাকা পুরনো মাওবাদী অধ্যুষিত এলাকা একটা নিরাপত্তা রক্ষী পর্যন্ত সরকার দেয় না, সেই কুন্নর হেমব্রম আদিবাসী সমাজের গর্ব, ঝাড়গ্রামের অহংকার, তাকে আমি জোহার জানাই। এখানে আমাদের রাজ্য থেকে মাননীয় পালবাবু আছেন অবজারভার, ডান দিকে নেতৃত্বরা আছেন, বাম দিকের আরেকটি মঞ্চে যারা যোগদান করতে চান, প্রতিদিনই যোগদান হচ্ছে, সর্বস্তরে যোগদান হচ্ছে, নন স্টপ যোগদান হচ্ছে, তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে অল্প কয়েকটা কথা বলি। গতকাল প্রজাতন্ত্র দিবস গেছে, অনেকগুলো অনুষ্ঠান করতে গিয়ে গলাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। আপনারা আমাকে চেনেন, আপনারা আমাকে নিশ্চয়ই চিনতে পারছেন, আমি কতবার কত জায়গায় এসেছি, হাতের তালুর মতো ঝাড়গ্রাম জেলাকে আমি চিনি, 8টা ব্লককে চিনি, শহরকে চিনি, 25 জনকে নিয়েও সভা করেছি, 50 হাজার মানুষ ভিতরে, বাইরে আরো 30-40 হাজার মানুষ, লক্ষ মানুষের সভাতে আজকে উপস্থিত হয়েছি। আমি আপনাদের কাছে বলি যে ঝাড়গ্রামের মানুষ বাংলাকে মুক্তির পথ দেখিয়েছে। কেন? যখন কেউ ভাবত না যে ভারতীয় জনতা পার্টি একটা বড় রাজনৈতিক শক্তি হতে পারে, ভারতীয় জনতা পার্টি 18টা এমপি জেতাতে পারে, ভারতীয় জনতা পার্টি রাজ্য শাসন করতে পারে, সেদিন কিন্তু প্রথম ঝাড়গ্রামের মানুষ, পুরুলিয়ার মানুষ পঞ্চায়েতের নির্বাচনে তারা সেদিন যেটুকু ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল তারা কিন্তু পদ্মফুলে ছাপ দিয়েছিল। আমি জানি পঞ্চায়েতে নমিনেশন করতে অনেককে দেয়নি, আমি জানি বিডিও অফিসের সামনে লাঠি সোটা বোমা বন্দুক নিয়ে ঘিরে রাখা হয়েছে, আমি জানি মিথ্যা মামলা এবং কাউকে কাউকে অপহরণ করে রাখা হয়েছিল যাতে নমিনেশন না করতে পারে, তারপরে প্রচার করতে দেওয়া হয়নি, তারপরে ভোটের দিন গোলমাল করা হয়েছে, এমনকি তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে আমি ছিলাম, মাঝ রাত্রে পুলিশকে দিয়ে গণনায় কারচুপি করে ঝাড়গ্রামের জেলা পরিষদ দখল করেছে তৃণমূল কংগ্রেস। আমি সব সভাতে বলছি যে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলা পরিষদ দিলীপ বাবুরা পেয়েছিলেন, বিজেপি পেয়েছিল গায়ের জোরে, রাত্রি 2টোর 2:30-3টা পর্যন্ত সমস্ত পদ্মফুলের বান্ডিল, 50টা করে বান্ডিল, উপরে 1টা করে জোড়া ফুলের ব্যালট দিয়ে সব বান্ডিলগুলোকে নিয়ে নেওয়া হয়েছে। আপনাদের আসল জনমত প্রতিফলিত হয়নি।
আপনারা এটা প্রমাণ করেছেন যখন কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে গেল, লোকসভার নির্বাচন হলো, মোদিজি পুরুলিয়া ঝাড়গ্রামে প্রচারে এলেন, আপনারা তখন প্রমাণ করে দিলেন যে জঙ্গলমহলের একটা অংশ আছে মেদিনীপুর সদরে, সেখান থেকে জিতলো কে? সম্মানীয় দিলীপ ঘোষ। ঝাড়গ্রাম জঙ্গলমহলের রাজধানী জিতলো কে? কুন্নার হেমব্রম। বিষ্ণুপুরের একটা অংশ জঙ্গলমহলের সঙ্গে আছে, প্রচার করতে দেয়নি, মিথ্যা মামলায় সৌমিত্রকে বাইরে থাকতে হয়েছে, বাইরে থেকে সৌমিত্র কাকে জেতালো বিষ্ণুপুর। বাঁকুড়া জঙ্গলমহলের মধ্যে পড়ে, জিতলো কে? ডাক্তার সুভাষ সরকার। জঙ্গলমহলের মধ্যে পড়ে পুরুলিয়া, অযোধ্যা পাহাড়, সুন্দর জেলা, বহু ভাষাভাষীর জেলা, পুরুলিয়ায় জিতলো কে? যতীন্ময় সিং মাহাতো। জঙ্গলমহলের মানুষ তারা আবার 2021 সালের জন্য অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে? তারা যে স্বপ্ন দেখেছিল, যে পরিবর্তন তারা চেয়েছিল, এই পরিবর্তন জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস দিতে পারেনি। আপনারা জানেন 2009 লোকসভা নির্বাচন পর্যন্ত তৃণমূল কংগ্রেস এখানে কোন আসনে জিততে পারেনি, বামপন্থীরা এখানে জয়যুক্ত হয়েছে। 2008 পঞ্চায়েত বলুন, 2009 লোকসভা নির্বাচন বলুন, 2011 সালে লোকসভা নির্বাচনের আগে বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলনেত্রী, তিনি আপনাদের কাছে এসে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার একটা পূরণ করতে পারেনি। মানুষ আজকে তাই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সরে আসছে। আমার মতো 21 বছর তৃণমূল কংগ্রেস পার্টিটা করার লোকেরা আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে ভারতীয় জনতা পার্টিতে এলো কেন? কারণ এলাম আমরা এই কারণে, ওই দলটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। আমি কর্মচারী হিসেবে থাকতে চাইনি, আমি সহকর্মীর মর্যাদা চেয়েছিলাম, সহকর্মীর মর্যাদা আমি পাইনি, তাই পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে আসার আগ্রহ প্রকাশ করেছি। রাষ্ট্রীয় নেতা অমিত শাহ, রাজ্য সভাপতি দিলীপ ঘোষরা আন্তরিকতার সঙ্গে বিপ্লবের মাটি মেদিনীপুরে লক্ষ মানুষের উপস্থিতিতে শুভেন্দু অধিকারীকে বিজেপিতে গ্রহণ করেছেন। ভারত মাতা কি? জোরসে বলুন, ভারত মাতা কি? ভারত মাতা কি? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আপনারা জানেন যে উন্নয়নের ক্ষেত্রে কিভাবে জঙ্গলমহলে দুর্নীতি করা হয়েছে। একটা আদিবাসী গ্রাম, একটা পুরো অঞ্চলে তিনতলা পাকা বাড়ির মালিককে তৃণমূল কংগ্রেসের নেতা। আপনারা চোখের সামনে দেখেছেন যে ভাঙা সাইকেল নিয়ে গড়িয়ে গড়িয়ে যেত, মোটর সাইকেল তো দূরের কথা, সাদা সাদা স্কর্পিও ছাড়া তারা এখন চলে না। একটা বিড়িকে তিনবার নিভিয়ে নিভিয়ে খেতেন লম্বা লম্বা সিগারেট, এবং মেয়ের ছেলের জন্মদিনে 5 লাখ, আর বিয়ে বাড়ি হলে তো কথা নয়, 1 কোটি টাকা খরচ করে মেয়ের বা ছেলের বিয়ে দিচ্ছে, আপনারা চোখের সামনে দেখছেন। ছোটখাটো কাজ, সিভিক ভলেন্টিয়ার্সের কাজ বলুন, আশা কর্মীর কাজ বলুন, ICDS এর রান্নার কাজ বলুন, সব প্রাণী মিত্রার কাজ বলুন, ছোট ছোট 1,500-2,000-3,000 টাকা বেতনের কাজ সাধারণ মানুষ তো পায়নি। এই নেতাগুলোর আত্মীয় স্বজন, জেঠি কাকি পিসি, শালা শালি, মেয়ে ছেলে, ভাই বোন, তারা আপনাদের কাছ থেকে নিয়ে নিয়েছে। আজকে জঙ্গলমহলের মানুষের উপরে যখন পঞ্চায়েত নির্বাচনে বিপর্যয় হলো, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এখানে পঞ্চায়েত নির্বাচনে এমন হলো কেন, আমি বললাম আপনি যদি সত্যিকারে চোর ধরতে চান, 4টা ব্লকের নাম বলে দিচ্ছি, বিনপুর 1, বিনপুর 2, জামবনি, ঝাড়গ্রাম সদর ব্লক। সামাজিক অডিট করুন, সোশ্যাল অডিট করুন, দেখবেন মোদিজির যে স্বচ্ছ ভারত অভিযানে যে শৌচালয়গুলো দিয়েছে সেটা পর্যন্ত মেরে নিয়েছে, একটা শৌচালয় পর্যন্ত করেনি, সবগুলো মেরে নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা মেরেছে। আজকে আপনাদের জন্য যে স্কিম গুলো আছে শুনে রাখুন, একটা স্কিমও রাজ্য সরকারের নয়। এই যে অরোরা গ্রুপ সাপ্লাই দেয় তোলাবাজ ভাইপোর আত্মীয় সাইকেল গুলো, এটা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, তাদের যে উন্নয়নের টাকা কেন্দ্র দেয় সেই টাকা থেকে এই সাইকেল গুলো বিতরণ করে। আপনারা জানেন, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনাদের কাছে বলা হয় বাংলা আবাস যোজনা বলে, এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা,
আর 20,000 টাকা করে কমিশন কে খায়, তৃণমূল কংগ্রেসের ওই চোরগুলো, ছোট ছোট চোরগুলো, তারা 20,000 টাকা করে আপনাদের কাছ থেকে নেয়। বললে বলবে চেকে পেমেন্ট দি, অ্যাকাউন্টে টাকা যায়, কিন্তু কি করে টাকা নেয় আপনারা জানেন? এখন হাফ টাকা এসেছে যাদের, তাদের বলছে ঝাড়গ্রামের সুখময় সতপতি যে সভা ডেকেছে, দিলীপ বাবু শুভেন্দু যে সভায় আসবে, তোমরা যদি যাও তাহলে হাফ টাকা ঢুকবে না। তাহলে কি করে কমিশন খায়, কাটমানি খায় আপনারা জানেন? আজকে স্বচ্ছ ভারত অভিযানে শৌচালয়ের কথা বলছিলাম, ওটাকে বলছে নির্মল বাংলা অভিযান। মোদীজি কেন্দ্রীয় সরকারের ফুড সিকিউরিটি অ্যাক্টে যে চাল দিচ্ছেন, গম দিচ্ছেন, তাকে খাদ্য সাথীর নাম করে চালানো হচ্ছে। গোটা মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে বাংলা। আর এই কোম্পানির যিনি চেয়ারম্যান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি জয় শ্রীরাম শব্দ শুনলে রেগে যাচ্ছেন। আর এই কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, উনার তোলাবাজ ভাই বাতুসপুত্র, তাকে তোলাবাজ বললেই তিনি একেবারে কাঁপতে কাঁপতে রাখতে রাখতে বক্তৃতা করছেন, বলছেন ইঞ্চিতে ইঞ্চিতে ভোটের পরে দেখে নেব। আজকে আপনাদের কাছে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে এই তৃণমূল কংগ্রেসকে যদি আপনারা আগামী বিধানসভা ভোটে পরিষ্কার না করবেন, করতে পারেন, তাহলে আপনারা কি পাবেন? আপনারা দেখেছেন কয়লা চুরি, আপনারা দেখেছেন বালি চুরি, আপনারা দেখেছেন খাদানের মোরাম চুরি, আপনারা দেখেছেন পাথর চুরি, আপনারা দেখেছেন লকডাউনের সময় চাল চুরি, আমফানে ত্রিপল চুরি, মোদিজির পাঠানো করোনার ভ্যাকসিন চুরি। আর ভোটের পরে এরা যদি কোনোভাবে জিতে আসে, তাহলে দেখবেন আপনাদের কিডনি পর্যন্ত পাচার হয়ে যাচ্ছে। এই তৃণমূল কংগ্রেসকে আপনারা আর সমর্থন করবেন না। শুধুমাত্র টিকা চুরি নয়, শুধুমাত্র চাল চুরি নয়, কয়েকদিন আগে হুগলির পরশুরাতে ওদের নেত্রী আমাদের স্লোগান চুরি করেছে। আমরা স্লোগান দিয়েছিলাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে, তিনি স্লোগান দিয়েছেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে। আর শেষ মুহূর্তে কৃষ্ণ নাম করে কোনো উপায় নেই, কারণ তৃণমূল কংগ্রেস খাটে উঠে গেছে, এবারে যেতে হবে শ্মশানের দিকে। হরিবল হরিবল ছাড়া আর কোনো শব্দ তৃণমূলের জন্য সমর্থক নয়, তাই এদেরকে ঝাঁটিয়ে পরিষ্কার করতে হবে। আপনাদের এখানে আদিবাসী মানুষরা থাকেন, আপনারা জানেন পণ্ডিত রঘুনাথ মুর্মু 1925 সালে অলচিকি লিপিতে আদিবাসী ভাষা লিখেছিলেন। এই ভাষাকে কংগ্রেস দিল্লিতে ছিল, কংগ্রেসের সরকার জনতা দল পার্টির সরকার তারা স্বীকৃতি দেয়নি। 2003 সালে অষ্টম তফসিলে সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দিয়েছিলেন কে? ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী বিজেপির নেতা, তিনি সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দিয়েছেন। আর আমাদের মাননীয়া বড় বড় কথা বলেন, বলেন সাঁওতালি আমি প্রাইমারিতে চালু করে দিয়েছি, হাই স্কুলে চালু করে দিয়েছি। কোথায় সিলেবাস পেয়েছেন? কেউ কেউ পেয়েছেন সিলেবাস? কোথাও সিলেবাস নাই, কোন কলেজে সিলেবাস নাই, কোন ইউনিভার্সিটিতে সিলেবাস নাই, বই তৈরি হয়নি, শিক্ষক নিয়োগ হয়নি, কোথাও কিচ্ছু নাই, শুধু ঢপের চপ। 420 আমরা যদি ক্ষমতায় আসি, দিলীপ বাবুকে বলবো, দলকে বলবো, একটা মিথ্যাশ্রী চালু করতে, সেটা পাবেন মাননীয়া, আর একটা তোলাশ্রী চালু করতে, সেটা পাবেন উনার ভাইপো। এই দুটো পুরস্কার আমাদের চালু করতেই হবে। আজকে আপনাদের বলুন, কুড়মি সমাজ, এখানে বৃহত্তর কুড়মি সমাজ রয়েছে, আপনাদের আন্দোলনকে আমরা সমর্থন করি, তা আপনাদের কি সর্বনাশটা করেছে তৃণমূল কংগ্রেস? শুনে রাখুন, মন্ডল কমিশনের লড়াইতে কুড়মি সমাজ গোটা ভারতবর্ষে, কুড়মি মাহাতরা যেখানে আছে, তারা সবাই ওবিসি এ হয়েছিলেন। আপনারা ওবিসি এ হয়েছিলেন মন্ডল কমিশনের সেই লড়াইয়ের পরে, কিন্তু আজকে আপনাদেরকে ওবিসি বি করে দেওয়া হয়েছে বহু জায়গায়। ওবিসি এ এবং বি পার্থক্য করা হয়েছে কুম্ভকার থেকে শুরু করে, নাপিত থেকে শুরু করে, তেলি থেকে শুরু করে, ঘোষ থেকে শুরু করে, যারা ওবিসির প্রকৃত হকদার তাদেরকে আজকে ওবিসি বি করে, পার্সেন্টেজ তো বাড়ানো যায় না, 7% আছে, কিন্তু কাদেরকে আজকে ওবিসি, যারা প্রকৃত মন্ডল কমিশনে পেয়েছিলেন তাদেরকে বঞ্চিত করে আপনাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে চাকরির দিক থেকে, সংরক্ষণের দিক থেকে। তাই কুড়মি সমাজের মানুষদের আমি বলবো, কুম্ভকার সমাজের মানুষদের বলবো, আগামী বিধানসভা নির্বাচনে সাংবিধানিক অধিকার যে ছিনিয়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আপনারা সবাই পদ্ম ফুলে বোতাম টিপে 4টা সিট থেকেই আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জেতাবেন। গোপীবল্লভপুরে জেতাবেন, নয়াগ্রাম এসটিতে জেতাবেন,
বিনপুর এসটিতে জিতাবেন, ঝাড়গ্রাম সদর বিধানসভা থেকে জিতাবেন, ও জেতানো শুধু নয় হাফ লাখ করে ভোটে জেতাতে হবে। আমি তৃণমূল কংগ্রেসের জন্য এখানে যা পরিশ্রম করেছি সুখময় সত্যপতিকে কথা দিতে পারি তার থেকে দশ গুণ বেশি পরিশ্রম করব। যদিও মাঠ দিলীপ বাবুরা সুখময় সত্যপতিরা কুন্নর হেমব্রমরা তৈরি করে দিয়েছেন, মাঠ তৈরি হয়ে গেছে, আমি আসব সাহায্য করব যাতে আরো মার্জিনটা বাড়ে। আর এখানে তৃণমূল কংগ্রেসের মুখকে দশ বছর জেলে ছিলেন যিনি, তিনি তৃণমূল কংগ্রেসের মুখ আপনাদের মনে নেই? জোর করে মিছিলে হাঁটাতো, বলুন কলাবনির লোকেরা, বলুন নেদাবহার লোকেরা, বলুন শালবনির লোকেরা, বলুন সাপধরার লোকেরা, বলুন রাধানগরের লোকেরা, বলুন দইচুড়ির লোকেরা, বলুন ঝাড়গ্রামের লোক, লালগড়ের লোকেরা, বলুন ধরমপুরের লোকেরা, বলুন আপনারা, জোর করে মিছিলে হাঁটাতো না? এই ভদ্রলোক জনসাধারণের কমিটি কিভাবে অত্যাচার করেনি, কিভাবে ঝাড়গ্রাম শহরকে ২৭ দিন ৩৭ দিন বন্ধ রেখেছিল কে? তিনি আজকে তৃণমূল কংগ্রেস কোম্পানির মুখ হয়েছে, মুখ হয়েছে না, ওর সঙ্গে লোক নেই। ২০০১ সালে ঝুড়ি চিহ্ন নিয়ে দাঁড়িয়েছিল, আমি প্রয়াত ডাক্তার হাঁসদার হয়ে প্রচারে ছিলাম, ১৫,৫০০ মাত্র ভোট পেয়েছিল, ভয় একদম পাবেন না, ঘরে সাম্মর সিভিল বসিয়ে নিয়েছে সরকারি টাকায়, দোতলা পাকা বাড়ি করে নিয়েছে সরকারি টাকায়, একটা ছেলেকে পুলিশের ইনফরমারে ঢুকিয়েছে, আর একটাকে আমার ঘাড়ে চাপিয়েছিল, লালগড়ে বিদ্যাসাগর ব্যাংকে কন্ট্রাকচুয়াল ঢুকিয়ে রাখতে হয়েছে ওই নবান্নর নির্দেশ। আমরা তো কর্মচারী ছিলাম, ল্যাম্পপোস্ট ছিলাম, যাহা বলিতেন উনি তাই আমাদের মানিয়া নিতে হইতো, তাই করতে হয়েছে। আজকে আপনাদের বলি এই বিচ্ছিন্নতাবাদী লোকগুলোকে একদম সুযোগ দেবেন না, আদিবাসীর স্বার্থ যদি কেউ রক্ষা করে ভারতীয় জনতা পার্টি করেছে, কুর্মীদের স্বার্থ যদি কেউ রক্ষা করে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি করবে, এসসি বলুন ওবিসি বলুন সকলের স্বার্থ যদি কেউ রক্ষা করে ভারতীয় জনতা পার্টি একমাত্র জায়গা করতে পারবে। দিলীপ দা বলবেন, দিলীপ দাকেও কলকাতা ফিরতে হবে, আমাকেও কলকাতার বাগুইয়াটির কেষ্টপুরে আরেকটা সভাতে যেতে হবে আগামী ১০ এবং ১১। সুখময় সত্যপতি এত বড় সভা করার দরকার নেই, ছোট ছোট অঞ্চলে সভা আমাকে দিয়ে করিয়ে নেবেন। আমি সকালবেলা পার্টি অফিসে চলে আসব, এখানে আপনারা রুটি সবজি খাইয়ে দিবেন সন্ধ্যা ৭টা ৮টা পর্যন্ত, এই যা অঞ্চলে আছে যেখানে খুশি আপনারা আমাকে নিয়ে নিয়ে ঘুরিয়ে নেবেন, আমি ঘুরব যেখানে যা যতটুকু ফাঁক ফোকর আছে রিপেয়ারিং করব, তুলে দিতে হবে ঝাড়গ্রামকে মোদিজির হাতে, বিজেপির হাতে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভগবান রামচন্দ্রর তীরধনুক ছিল আর জঙ্গলমহলের প্রতীক হলো তীরধনুক। আমরা জিতব, আমরা জিতব, আমরা জিতব। ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ। নমস্কার, জোহার। মাননীয় সভাপতিকে ধন্যবাদ। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখ